ওয়েলকাম টু অদিত্রি মাম্মাস কিচেন। আজকে আমি বানাচ্ছি চিকেন কারি। চিকেন কারি বানানোর জন্য নিয়েছি চিকেন, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, টক দই, আর নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ফোড়নের জন্য নিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা। আর রান্নাটা করব পুরো সর্ষের তেলে, আর স্বাদ মতন নেব নুন আর চিনি। আমি চিকেনে সব কিছু একসঙ্গে মিক্সড করে নেব। দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিচ্ছি এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, দুটো বড় সাইজের পেঁয়াজের কুচি, আর দিচ্ছি 100 গ্রাম টক দই। আর দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর দেব সর্ষের তেল। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। আপনারা আপনাদের মতন সময় করে রেখে দেবেন। এটা প্রায় 750 গ্রাম মতন চিকেন রয়েছে। এবার আমি এটা আধ ঘন্টা রেখে দেব, তারপর আমি রান্নাটা করব। তেল নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা গরম মশলা। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব মাখিয়ে রাখা চিকেন গুলো। এবার ভালো করে আমি কষাতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে। এই দেখুন কত জল বেরিয়ে গেছে, এই জলেই আমি কষাতে থাকবো। এতে চিকেনটা সেদ্ধও হয়ে যাবে, পুরো কষানোও হয়ে যাবে। এই রান্নাটা খুব সহজ এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং খেতেও খুব ভালো হয়, টেস্টিও হয়। দেখুন চিকেনটা পুরো কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, চিকেন আর মশলা দুটোই একসঙ্গে কষানো হয়ে গেল। দেখুন চিকেনটা পুরো কষানো হয়ে গেছে এবং চিকেন পুরো সেদ্ধও হয়ে গেছে। চিকেনটা কষানো পুরো কমপ্লিট। রেডি হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম জল। আমি আর বেশি জল দেব না, কারণ চিকেনগুলো সব সেদ্ধ হয়ে গেছে। রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে,
এটা ঠান্ডা হলে পুরো গ্রেভি হয়ে যাবে। নামানোর আগে আমি দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো। এবার আমি গ্যাস অফ করে দেব। চিকেন কারি পুরো রেডি হয়ে গেছে। এই রেসিপিটি খুব সিম্পল এবং খুব টেস্টিও। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটা প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এই রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।